বাগেরহাটের মডেলগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহী আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।